সিরাজগঞ্জের কাজীপুরে দরিদ্র জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য অফিস আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার 12টি ইউনিয়নের 20 জন দরিদ্র জেলেদের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করেন সিরাজগঞ্জ এক কাজীপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই কারণে যেন ইলিশ ধরার যে কার্যক্রম সেটি যে মৌসুমে বন্ধ থাকবে সেই মৌসুমে আমাদের মৎস্যজীবী যারা আছেন তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদের যেন কর্মসংস্থানের অভাব না হয়, তাদের যেন ইনকাম জেনারেশনটা বন্ধ না থাকে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটি করেছেন। অনুষ্ঠানটি ছোট, হঠাৎ করে দেখলে হয়তো একটি ক্ষুদ্র প্রয়াস বলে মনে হবে, কিন্তু এই ছোট ছোট প্রয়াসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সারা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগে এরকম প্রকল্পের কথা কিন্তু কেউ চিন্তা করেন নাই। বাংলাদেশে হাজার বছর ধরে বাংলাদেশ আছে, বাংলাদেশে হাজার বছর ধরে মৎস্যজীবী জেলেরা আছেন, হাজার বছর ধরেই তারা ইলিশ মাছ কিন্তু ধরছে, কিন্তু ইলিশ মাছের যে প্রজনন সময় সেই সময়ে যে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে হবে সেই বিষয়টিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে এসেছিল। এবং আজকে বিশ্বে ইলিশ রপ্তানিতে বাংলাদেশ যে শীর্ষে অবস্থানে, মাছে ভাতে বাঙালি আমরা যে এখনো ইলিশ মাছ খেতে পাই এটি কিন্তু জননেত্রী শেখ হাসিনার কল্যাণেই হয়েছে। না হলে ওই সময় যদি ইলিশের প্রজনন মৌসুমেও যদি আমরা যে জাটকা ইলিশ বিভিন্ন ইলিশ ধরা পড়তো তাহলে এতদিনে বাংলাদেশে কেন বিশ্বের ইলিশ মাছ বলে কিছু থাকতো নাকি।